গান সত্যি আমাদের মনের খোরাক, আনন্দের উৎস। তাই তো গানে গানে সময় কাটাতেই আমরা হাজির হই হৃদয়ের গান নিয়ে। দর্শক, আপনাদের সকলকে হৃদয়ের গানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন মুস্তাইন আজু। দর্শক, আপনারা সকলেই জানেন যে হৃদয়ের গানের প্রতিটি পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন একজন গুণী শিল্পী। আজও তার ব্যতিক্রম নয়, আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নিপা ভট্টাচার্য। আমরা কথা বলবো দিদির সঙ্গে, শুনবো অনেক গান, অনেক কথা। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও কিন্তু সরাসরি অংশ নিতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং কথা বলতে পারেন আমাদের আজকের শিল্পীর সঙ্গে, অনুরোধ করতে পারেন আপনার পছন্দের গানটি। আপনাদের সুবিধার্থে আমি নম্বরটি আরেকবার বলে দিচ্ছি, 02-33-33-79-318। দর্শক, আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং চমৎকার এই গানের গানের সময়টুকু উপভোগ করবেন। চলুন কথা বলা যাক আমাদের আজকের শিল্পীর সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং ঈদের পর আমাদের এটি প্রথম হৃদয়ের গানের পর্ব, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, যেহেতু প্রোগ্রামটা আসলে আমি দেখি, খুবই ভালো লাগে, পছন্দের গান করা যায় এখানে। একদম দর্শকদের সঙ্গে কানেক্টেড একটা ব্যাপার, দর্শকদের অনুরোধের একটা গান শোনানোর সুযোগ থাকে, সেটাই। দিদি, যেহেতু বর্ষাকাল চলছে আর বর্ষা মানেই তো গান, কি গান এবং বর্ষা একদম লেপ্টে থাকাময় একটা ব্যাপার, কি গান শুনছি? শুরু থেকে বর্ষার কোনো গান দিয়ে শুরু করা যায়? হতে পারে, একটা বর্ষার গান দিয়ে শুরু করি আমি, অতুল প্রসাদ সেনের একটি গান চেষ্টা করি। একদম thank you.
মিষ্টি একটা গান দিয়ে আজকে শুরু হলো আর সত্যিই তাই আর কি বৃষ্টি আসলেই যেন আমাদের প্রিয়জন যদি কাছে না থাকে প্রিয়জনের কথা আরও বেশি করে মনে পড়ে দিদি পঞ্চকবির গান দিয়ে শুরু করলেন সেই জায়গা ধরে আমি একটু জানতে চাই যে আপনি পঞ্চকবির গান নিয়ে চর্চা করছেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে এত এত গানের ফর্ম থাকতে কেন পঞ্চকবির গান নিয়ে এত চর্চা আমার কাছে মনে হয় সাধারণত এই প্রজন্মের যারা শিল্পী তারা কিন্তু এই ধরনের গানগুলোর চেয়ে অন্য ধরনের গানগুলো নিয়ে একটু বেশি আমরা কাজ করতে দেখি তো সেই জায়গায় আপনি এই প্রজন্মের একজন শিল্পী হয়ে পঞ্চকবির গান নিয়ে কাজ করছেন এটা নিয়ে একটু ছোট করে শুনবো প্রথমত আসলে আমার বেড়ে ওঠা আমার পরিবারেই আমার গানের চর্চাটা মানে বাবা বোন গান করতো সেই মানে ছোটবেলা থেকে শুনতাম শুধু পুরনো দিনের গান পঞ্চকবির গান বাবা সবসময় বাসায় মানে চালিয়ে রাখতো ওনাদের সেই সময়টার গানটাকে ওনারা ধরে শুনতে শুনতে আমার ভেতরে মানে ভালো লাগাটা তখনই তৈরি হয়ে গেছে তো তখন থেকে শুনতে শুনতে যে ভেতরে বসে গেছে আর ভালো লাগাটা এইভাবেই শুরু হয়েছে পঞ্চকবির গানের প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে সেই ছোটবেলায় সেখান থেকেই এই চর্চার আর কি চলমান ধারা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দিদি এবারে কি গান শুনছি আমরা এবারে আমি একটি আধুনিক গানই করছি কথা শ্রদ্ধেয় আজাদ রহমান কথা সুর এবং গেয়েছেন শ্রদ্ধেয় সেলিনা আজাদ আমি চেষ্টা করছি মনিরও রঙে রাঙাবো একদমই আর কি আমাদের খুব পছন্দের একটা গান যদিও পুরনো জনপ্রিয় গান কিন্তু একদম মুখে মুখে প্রচুর ভালো লাগে মানে এখনো আমরা গানে শুনি তবে তার আগে আরেকজন দর্শক আছে দর্শক আপনাকে শুভেচ্ছা জানাই কে বলছেন কোন জায়গা থেকে বলছেন জি আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী থেকে বলছেন জি বলুন কোন গানের অনুরোধ তুমি রবে নীরবে খুবই পরিচিত রবি ঠাকুরের একটি গান দিদিও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব তবে এই মুহূর্তে দিদি মনের রঙে রাঙাবো গানটাই চলে যাই মনের রঙে রাঙাবো
অনেক অনেক ধন্যবাদ দিদি। মনে হচ্ছিল সেই 90 এর সময়টাতে আমরা ফিরে গেছি। যাই হোক, আমরা কথা বলবো, গানও শুনবো, তবে তার আগে একজন দর্শক আছে। দর্শক, আপনাকে শুভেচ্ছা জানাই। কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি বলছি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে বলছেন, কোন গানের অনুরোধ? আমার হচ্ছে কনক সাফা ম্যামের একটা গান। জি, গানটা হচ্ছে আপনার, গানের লাইনটা বলুন দর্শক। আমার বন্ধুদের আমার তোমারে দেখিবার মনোলয় গানটা। নিশ্চয়ই দর্শক, আমরা চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। দর্শক অনুরোধ করেছে আমার বন্ধু দয়াময় গানটার জন্য। আচ্ছা 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 দিদি, ছোট্ট করে আপনি বলছিলেন যে আপনার গানের শুরুটা হয়েছিল পরিবার থেকে, পরিবারের মণ্ডলে, এর পরের যে চর্চার অংশটা সেটি সম্পর্কে একটু শুনুন। প্রথমে তো হ্যাঁ, ছোট্ট করেই বলি, শুরুটা হয়েছে আমার শ্রদ্ধেয় অনিল কুমার দে ছোটবেলায়। এরপরে বিভিন্ন ওস্তাদের কাছে শিখেছি, শ্রদ্ধেয় সুব্রত দাস, অনুজ, মৃদুল চৌধুরী আর কি। বাংলাদেশ থেকে অনলাইনে এই তালিম নেওয়ার ব্যাপারটা, এটা একটু আসলে কঠিনই হয়, কারণ সামনে বসে গুরুর কাছ থেকে যে কোনো মাধ্যমেরই তালিমের ক্ষেত্রে সামনাসামনি হলে সুবিধাটা আমরা পাই, সেটা একটু কঠিন হয়ে যায় অনলাইনে। সব সময় যাওয়াটা তো আসলে সময় হয়ে ওঠে না, বা সবকিছু মিলে মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু ক্লাসটা যতদিন মানে কোভিড থেকে শুরু করেছি, কোভিডের সময় তো এই চর্চা চলমান থাকুক। আমরা কি গান শুনছি এবারে? শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যামের একটি গাওয়া, শ্রদ্ধেয় সুবীর নন্দীর সুরে এবং সাইফুল ইসলাম, সাইফুল হোসেন মুকুলের কথায়, তুমি মিষ্টি করে দুষ্টু বলো, চেষ্টা করছি। শুনতে ভালো লাগে। মধুর অনুরাগে, মধুর
দারুণ দিদি, এবং এই যে মিষ্টি করে দুষ্টু বলার মানুষটাও খুব রিসেন্টলি আপনার জীবনে এসেছে আমরা জানি, অনেক অনেক শুভকামনা জানাই। দিদি, আপনি তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করছেন দীর্ঘদিন ধরে, তো রবীন্দ্রসঙ্গীতের কথা একজন দর্শক বলেছিলেন, আমরা কি সেই গানটা শুনতে পারি? তুমি রবিন রবে। তবে তার আগে একজন দর্শক আছে, দর্শক আপনাকে শুভেচ্ছা জানাই, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি শিরালগঞ্জ থেকে শিল্পী মোহাম্মদ রঞ্জুমিয়া বলছি। জি বলুন। আমার একটা গানের অনুরোধ ছিল, ফুলের কানে ভ্রমরে। ফুলের কানে ভ্রমরে সে চুপি চুপি বলে যায়, আমাদের পুরনো দিনের একটি চমৎকার আধুনিক গান, চমৎকার একটি গানে রিকোয়েস্ট করেছেন দর্শক, আমরা নিশ্চয়ই চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকবেন। দিদি, তুমি রবে নীরবে ছোট্ট করে একটু শুনি। ঠিক আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশি আরেকজন দর্শক আমাদের রিকোয়েস্ট করেছিলেন ফুলের কানে ভ্রমর এসে, দিদি পুরনো দিনে আধুনিক গান নিয়েও চর্চা করছেন আর কি, সব আমাদের মন ছুঁয়ে যাওয়া গানের ধরনগুলো নিয়ে আপনার চর্চা, আমরা কি সেটি শুনতে পারি এবারে? এটা চেষ্টা করি এবারে, ফুলের কানে ভ্রমর এসে। একদম। চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি তোমায়।
দিদি আজকে এত চমৎকার সব গানের সিলেকশন করেছেন, বা দর্শকরাও এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করছে আর কি। বলে না যে প্রাণের আরাম কিছু গান আছে, সেই রকম কিছু গান। যাই হোক, আমরা এবারে কি গান শুনছি দিদি? এবার আমার একটি খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গাওয়া, সুরকার শ্রদ্ধা আব্দুল আহাদ এবং গীতিকার হচ্ছেন শ্রদ্ধা আবুহেনা মোস্তাফা কামাল। চেষ্টা করছি আমি। কি গান শুনছি? হাতেরও কাকুন ফেলেছি খুলে। আরেকটি জনপ্রিয় গান, আমরা গানে চলে যাই। নিজ চোখে
কি সুন্দর একটা গান, আর সেই যুগের গানগুলো তো আসলে কালজয়ী সব গান। দারুণ লাগলো দিদি আপনাকে সামনে পেয়ে। আমি কোনো রিকোয়েস্ট করব না আজকের এই সন্ধ্যায়, এটা তো হতে পারে না। আমার একটা অনুরোধ আছে এবং আমি খুব করে চাইবো আপনি এই অনুরোধটা রাখবেন, আকাশের হাতে আছে একরাশ নীল, এখনই গাই তাহলে আপনার যেহেতু অনুরোধ। একদমই আর কি, উপস্থাপিকার অনুরোধ বলে কথা, এটা তো আর দেরি করা যায় না। আমি চেষ্টা করছি। একটা
স্পেশাল ধন্যবাদ দিদি, কারণ আমার ভীষণ পছন্দের একটা গান এবং আমার অনুরোধে সঙ্গে সঙ্গে যে আপনি এটি গেয়ে দিবেন আমারও খুব পছন্দ। এটা আমার একদমই এক্সপেকটেশনে ছিল না, একদম হারিয়ে গেছি টাইপের একটা অবস্থা। যাই হোক দিদি, কি গান শুনছি এবারে? এবারে আমার একটি খুব পছন্দের গান শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া, চেষ্টা করছি এই হৃদয়ে এত যে কথার কাপন। ঠিক আছে, আমরা গানটা শুনি। মধুর সব গান শুনছি একটার পর একটা, আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ির কাঁটা তো ধরা বাঁধা,
আমাদের বাড়ি যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি। এবং বৃষ্টি চলছে, বর্ষাকাল চলছে, এই বৃষ্টি এই রোদ একটা অবস্থা। আমরা কোনো একটা বর্ষার গান দিয়ে কি আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি? হ্যাঁ, যেহেতু শুরু করেছি বর্ষার গান দিয়ে, শেষও করি তাহলে রবীন্দ্রনাথের একটি বর্ষার গান। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখার জন্য, এবং যারা সামনে আছেন, যারা ক্যামেরার পেছনে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে এত সুন্দর যারা বাজিয়েছেন, যাদের ছাড়া এই অনুষ্ঠান সম্ভবই না, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দিদি, আমরা গানটা তো শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, দিদির কথা রেশ ধরেই বলি, যাদের ছাড়া একদমই আমাদের আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ, আমাদের যন্ত্রশিল্পীরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা আছেন বলেই আমাদের পুরোটা সময় জুড়ে আমরা এত সুন্দর ছন্দে বেঁধে থাকি। দর্শক, আজকের অনুষ্ঠান ছেড়ে সত্যি কথা আমার তো যেতে ইচ্ছে করছে না, আমার কান মন ও প্রাণ সব কিছুই আজকে জুড়িয়ে গেছে, কারণ এত সব মিষ্টি মিষ্টি গান শুনেছি আজ। যাই হোক, আমার সঙ্গে দিদির সঙ্গে নিশ্চয়ই আপনাদেরও দারুণ একটা সময় কেটেছে এমনটাই আশা রাখি আমরা। এবং আরেকটা বিষয়ে নিশ্চয়ই আমরা চাই খুব করে যে আপনারা সবসময় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সব দারুণ দারুণ সব অনুষ্ঠান উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে। দিদি, গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যাই। ঠিক আছে। ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর